নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু কর্ন স্যালাড বানাবো, এই জন্য কর্ন নিয়েছি। আর এখানে জলটা গরম হচ্ছে, কর্নটা একটু বয়েল করে নেব। কর্নটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নিলাম, কর্নটা বয়েল হোক। কর্নগুলো তুলে নিয়েছি গরম জল থেকে, এবার আমি মিক্স করবো। কী দিয়ে দিয়ে মিক্স করবো সেগুলো তোমাদের দেখাচ্ছি। কর্নটা বাটিতে নিয়ে নিয়েছি, সেদ্ধ কর্নটা। এটা স্যালাড বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, এটা হচ্ছে রেড বেল পেপার, এটা ইয়েলো বেল পেপার, এটা বেদানা, এটা ধনে পাতা, আর একটু কাঁচা লঙ্কা কুচি আছে, আর এটা হচ্ছে লেবুর রস। তাহলে এবার মিক্সটা করি, কুচিটা দিয়ে দিলাম। এবার গাজরটা দিয়ে দেবো, গাজর কুচিটা দেবো, ইউলো বেল পেপার, এবার দেবো বেদানা, এবার দেবো ধনে পাতা আর লঙ্কা কুচিটা। একটু চাট মশলা দেবো পরিমাণ মতো, দিলাম পরিমাণ মতো। নুন দেবো, নুনটা একটু কমই দেবো যেহেতু চাট মশলা দিয়েছি। লেমন জুসটা দেবো, এটা ভালো করে মিক্স করে দেবো। কর্ন স্যালাডটা বানানো হয়ে গেছে, এভাবে বানিয়ে দিতে।